আপনি এখানে কি করছেন? আপনি এই বাড়ির ঠিকানা কি করে পেলেন? কে দিয়েছে আপনাকে এই বাড়ির ঠিকানা? হ্যাঁ, আপনার সাহস কি করে হলো এখানে আসার? উত্তর দিন। চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনার বাড়ি যাইনি। আপনি তো ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছেন। আপনি কেন এসেছেন এখানে? কেন এসেছেন এখানে বলুন। প্লিজ বি কোয়াইট। শান্ত হও, শান্ত হও। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি আপনার কোনো কথার কোনো উত্তর দেব না, কোনো কথা বলবো না, কোনো কথা শুনবো না। এক মিনিট, একটা কথা বলুন তো। কি কথা? ওই 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 গোবিন্দ। হ্যাঁ গোবিন্দ। গোবিন্দ সোনার দোকান থেকে এত দামি গয়না কি করে কিনল? গোবিন্দ গয়না? হুম, উত্তর দিন, উত্তর দিন, কি করে কিনল? হ্যাঁ, আপনি ওকে টাকা দিচ্ছেন তাই তো? আপনি ওকে টাকা দিচ্ছেন? আমি কোনো টাকা দিইনি, আমি অন্য কথা বলতে এসেছি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলছি সেটার উত্তর দিন আপনি, উত্তর দিন আপনি। সোমদত্তা, আপনি আপনি নয়, তুমি আমাকে সারা জীবন তুমিই বলে এসেছো। তুমি তুমি তো নিজের লোককে বলো, আপনি তো আমার নিজের লোক নন, তাহলে আপনাকে আমি তুমি বলবো কেন? সেই কারণেই আপনাকে আমি আপনি বলছি। মিস্টার প্রলয় সেন, আনসার মি। গোবিন্দর মতো একটা চাকর ক্লাসের ভিখারি লোক কি করে অত সোনার দামি গয়না কিনতে পারে? আমি জানি না গোবিন্দ কি করে অত দামি সোনার গয়না কিনতে পারে। রিয়েলি আই ডোন্ট নো। না, এটা হতে পারে যে ও যে কোম্পানিতে জয়েন করেছে সেখানে। গোবিন্দ চুরি করবে না, ও অনেস্ট, এটুকু আমি এতদিনে বুঝে গেছি। একটা চুরির দায়ী সামলাতে পারিনি, ও আবার চুরি করবে। গোবিন্দ কত মাইনে পায় জানেন? 51,000 টাকা। তা দিয়ে অত সোনার দামি গয়না কেনা যায় না। আমার তো অন্য কথা মনে হচ্ছে, আপনি ওকে টাকা দেন, আপনি ওকে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, প্ল্যান দিচ্ছেন। আপনার মদতে ও মা মনসা সার্ভিস সেন্টারের মালিক হয়েছে। চুপ, চুপ, একদম চুপ। আর একটা কথা নয়, ইউ হ্যাভ গন ম্যাড, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি আপনার নাম, যশ, খ্যাতি সবকিছু নষ্ট করে দেব। মানে? মানে মানে আমি বেড়াতে যাব। কোথায়? আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। এন্ড ইউ নো, অল আর বয়েজ। ইয়েস, আমি ছেলেদের সঙ্গে ঘুরবো, বেড়াবো, ড্রিঙ্ক করবো, মাস্তি করবো, তারপর নিজেকে নষ্ট করে আমি আপনার সামনে এসে দাঁড়াবো। সোমদত্ত, তুমি ভুলে যাও না যে আমি তোমার কে কে আপনি কে আপনি আমারই বাড়িতে ঢুকে আমারই স্ত্রীকে শাসাচ্ছেন কেন? স্ত্রী? কে স্ত্রী? হ্যাঁ, মানে ও আমার স্ত্রী। এই ছেলেটা তোমার হাজবেন্ড? ইয়েস, ও আমার হাজবেন্ড। কেন, আপনার তাতে প্রবলেম আছে? কি করো তুমি? কত রোজগার করো? হ্যাঁ, কত উপার্জন তোমার? তোমার বাবা আমাকে বাড়ি কোথায়? And what is your status? তুমি কোন স্টেটাস নিয়ে এই মেয়েকে বিয়ে করেছো? এই সত্যি বিয়ে করেছো? আমার স্টেটাস নিয়ে আপনি কি করবেন? ও আমার স্ত্রী, আমরা বিবাহিত। কিন্তু আপনি কি? মে আই নো হু ইউ আর? বলবেন ওয়াই, আপনি কে? আমি কে আমি কে সেটা পরে বলছি। সোমদত্ত, তুমি এখানে থাকবে না, চলো। কি? না, গায়ে হাত তুলো না।
না, ওর হাত আটকাবে না। ও হাত ছেড়ে দাও, কমন মারতে দাও, মারতে দাও, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, কমন মারো মারো, আমি এটাও দেখে যাই, কমন মারো 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 মারো, হিট মি হিট মি। আপনি এখান থেকে বেরিয়ে যান মিস্টার সেন, প্লিজ মুভ স্ট্রেট, বেরিয়ে যান। বেশ, আমি যাচ্ছি, কিন্তু তোমার যথেষ্ট অধঃপতন হয়েছে, তুমি খারাপ হয়ে গেছো, ঠিক, তুমি নষ্ট হয়ে যাচ্ছ। আরে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই, যে আমি যে কথা তোমাকে বলতে এসেছিলাম সেটা তোমার জানা উচিত। কি? সুধা সেনের বাড়িতে একটা কি কি একটা একটা চিঠি এসেছে। কিসের চিঠি? সেটা তুমি ওর কাছ থেকে জেনে নিও, আমি যাচ্ছি। ও আর একটা কথা, এই ছেলেটা তোমার স্বামী হওয়ার যোগ্য নয়, দেখলেই মনে হয় ডিসঅনেস্ট, অসৎ একটা লোক। ও বাই দেবী, আমি আজ পর্যন্ত গোবিন্দকে একটা টাকাও দিইনি, কারণ আমি এখনো পর্যন্ত জানি না যে কি জানেন না, না মানে আমি জানি না কি। তুমি যখন রাহকে ছেড়ে বেরিয়েছিলে তখন তুমি অন্তঃসত্ত্বা ছিলে, কনসিভ করেছিলে, কিন্তু এখনো পর্যন্ত আমি জানতে পারলাম না সন্ধ্যা, যে আপনার কেউ নয় আর কেউ আপনার নয়, সে কি, সে কিভাবে, সে কেন, এই প্রশ্নের উত্তর জানার কোনো অধিকার আপনার নেই, কোনো অধিকার নেই না, কিছু না। বলছো না কেন লোকটা কে? রকি, তুমি আমার কাগজে কলমে বর, আসল বর হওয়ার চেষ্টা করো না, তোমার সেই যোগ্যতা নেই। এই একটা কথায় লোকটা ঠিক বলে গেছে। আমার যোগ্যতা কি তুমি খুব শিগগিরই ধরতে পারবে সুন্দরতা? এইবার আমি খেলবো, দেখবে এই ডালি, গোবিন্দ, এই লোকটা, প্রতাপ চৌধুরী আর তুমি সবাই দেখবে তোমাদের কিভাবে আমি হিলিয়ে রেখে দিই। পুরো সুনামি হয়ে আসবো আমি, সুনামি। গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ, ওরে বাবা, উনি এখানে বসে বসে হারমোনিয়াম সারাচ্ছেন। ওঠো, এই গোবিন্দ ওঠো। মানে পথে ঘাটে তো আর সারা যাবে না, একদম বাজে কথা বলবে না। তুমি জানো, তুমি জানো ওই ওয়াশরুমে একটা আমি একদিক দিয়ে জল ভরছি, আরেক দিক দিয়ে করে জল বেরিয়ে যাচ্ছে, ভরছি বেরিয়ে যাচ্ছে, ভরছি বেরিয়ে যাচ্ছে। বলছিলাম যে তাহলে কি করে হলো, কি করে হলো, তোমাকে কেন বলবো, আমি তোমাকে কেন বলবো কি করে হলো, হয়নি হয়নি কিচ্ছু হয়নি, আমি ওখান থেকে কিছু না করেই বেরিয়ে এসেছি। আমার কিন্তু বিরক্ত লাগে।
লাগছে, বিরক্ত লাগছে। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। এই বাবা, কাকে ফোন করছেন? দাদু, দাদু, আমার দাদু প্রতাপ নারায়ণ চৌধুরীকে। কেন কেন আমার দাদু ওই বস্তির ওয়াশরুমে আমার জন্য একটা বামশাওয়ার লাগিয়ে? এই দালি দেবনি, ওখানে আমি বামশাওয়ার লাগাতে পারবো না, কারণ ওটা তো আমার পিতৃদেবের বাথরুম না, ওটা তো কমন বাথরুম। আরে দূর বাবা, পিতৃদেবের বাথরুম না, কমন বাথরুম। তোমাকে কতদিন ধরে বলছি আমার জন্য একটা বাথরুম বানিয়ে দাও, বাথরুম বানিয়ে দাও, বানিয়ে দাও না গো গোবিন্দ, একটাই তো জিনিস চেয়েছি, একটা বাথরুম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে সুন্দর করে ছোট্ট করে একটা বাথরুম বানিয়ে দেব, কিন্তু দয়া করে এখন আপনি ওই পাম শাওয়ার নিয়ে লাফালাফি করবেন না। গোবিন্দ, আরে গোবিন্দ, এ তোর বউ নিজেকে কি ভেবেছে কিরে? হ্যাঁ, তুই রাজা আর সে তোর পাত্রানি, বলি নিজের বেলায় অতি সুতি আর পরের বেলায় চিমটি কাটি। চলো, কি হয়েছে কি? গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, গোবিন্দ।